হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এইটি টিউটোরিয়াল স্টুডেন্টস আজ আমরা ক্লাস নাইনের দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিক্স সম্পর্কে আলোচনা করবো ক্লাস নাইনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সূচক সম্পর্কে আমাদের ধারণা প্রত্যেকেরই আছে ক্লাস এইটেও আমরা সূচক সম্পর্কে জানি আমাদের এই সূচক সম্পর্কে সব প্রত্যেকের কম বেশি কিছু না কিছু ধারণা আমাদের আছে তাও আমরা আজকে সূচকের কোর্সে দেখি চ্যাপ্টারে যে অঙ্কগুলি করে দেওয়া আছে করতে দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটি টার্ম সম্পর্কে আমরা জেনে নেব যেমন সূচক করার আগে আমাদের জেনে নিতে হবে সহগ কী আমরা প্রত্যেকে জানি সহগ বা ইংরেজি যদি বলি আমরা কী বলি আমরা কো এফিসিয়েন্ট সহগ বা কো এফিসিয়েন্ট কী যেমন টু এক্স ফাইভ এক্স এ এক্স ইত্যাদি যেগুলো হয় সহগ হচ্ছে সামনের যেটা থাকে এক্সের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ এই ক্ষেত্রে এক্সের সহগ দুই এক্ষেত্রে পাঁচ এক্ষেত্রে এ ডট ডট করে সহগ সম্পর্কে আমরা যদিও জানি এরপর আমরা শিখবো পাওয়ার পাওয়ার আমরা জানি বা বাংলায় যদি বলি তাকে বলা হয় ঘাত যেমন এক্স স্কোয়ার এক্সেস কিউ এ স্কোয়ার বা এক্স টু দিবার এ বা এক্স টু দিবার পি এখানে কি এক্সের পাওয়ার কত দুই এখানে এক্সের পাওয়ার তিন এখানে এর পাওয়ার দুই এখানে এক্সের পাওয়ার এ এখানে এক্সের পাওয়ার পি এটা বলা হচ্ছে পাওয়ার বা ঘাত বা এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স বা সূচক এটাকে আমরা বলতে পারি ইন্ডেক্স বা বাংলায় বলতে পারি সূচক এবং এই যে এক্স এখানে এক্স এখানে এ এগুলোকে কী বলাই এগুলোকে হয় বেস বা বাংলাতে আমি কী বলবো নিধান ইংরেজিতে বলব বেস বাংলায় বলব নিধান তাহলে আমি যদি এক্স টু দুবার এন একটা লিখি এক্ষেত্রে বেস কত বেস হচ্ছে আমার এক্স এবং যদি এখানে ঘাত বা ইন্ডেক্স বলি বা পাওয়ার বলি কত এন তো এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের এই ধারণা আছে আর কতগুলো নিয়মাবলী আমরা জানি এক্স টু দুবার জিরো সমান কত ওয়ান বা এইট টু দুবার জিরো সমান ওয়ান এক্স টু দি বার ওয়ান মানে হচ্ছে এক্স আমরা এগুলো জানি আর এই সূচকের জন্য কতগুলো ল আছে ফান্ডামেন্টাল ল ইন্ডেক্সের সেই লগুলো জেনে নেব এক নাম্বার ল লগুলো কী লগুলো আমরা প্রথমটা জেনে নেব এক্স টু দি বার এম ইন্টু এক্স টু দি বার এন যদি হয় একে যদি এখানে বেস হয় তাহলে এই ক্ষেত্রে পারগুলো বা ঘাতগুলো কী হবে যোগ হয়ে যাবে দু নম্বর ল কী বলছে এক্স টু দু এম হোল টু দ্য পুরোটা যদি এন হয় তখন কী হবে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে এম ইন টু এন তিন নম্বর ল কী বলছে এক্স টু দু এম বাই এক্স টু দু এন যদি হয় দুটো যদি ভাগ হয় এবং বেস যদি সমান হয় তাহলে এটা কী হয়ে যাবে উপরে তুললে মাইনাস হয়ে যাবে চার নম্বর ল চার নম্বর ল কী বলবে এক্স ওয়াই হোল্টু দার যদি এম হয় এটা মানে হচ্ছে এক্স টু দি বার এম বাই ওয়াই টু দি বার এবং পাঁচ নম্বর বলছে এক্স ওয়াই যদি এম হয় এক্স ওয়াই হোল্ড টু দি বার এম হয় তাহলে এক্স টু দুবার এমও লেখা যাবে ইন্টু ওয়াই টু দি বার এম লেখা যায় এক্স টু দার এম ইন্টু ওয়াই টু দার এম এগুলো লেখা যায় তো এগুলো হচ্ছে আমাদের ল এই পাঁচটি ল এই পাঁচটি লকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই অনুশীলনে অঙ্কগুলো সমাধান করবো এবং আরেকটা জিনিস আমরা জানি যদিও তাহলে বা বলে দিচ্ছি এক্স টু দো মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স তাহলে এক্স টু দুবার মাইনাস এম মানে কী হবে ওয়ান বাই এক্স টু দুবার এম ঠিক যদি ওয়ান বাই এক্স টু দুবার মাইনাস ওয়ান বলা হয় তার মানে হয়ে যাবে এক্স ঠিক তার উল্টো এগুলো সম্পর্কে আমরা জানি তা আমি একবার এগুলো রিপিট করে দিলাম তো আজ আমরা অনুশীলনী যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অনুশীলনী অঙ্কগুলো করবো যেহেতু অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তাই কিছু কিছু যেগুলো টাইপ একই সেই অঙ্কগুলো করবো এবং বাকিগুলো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে না পারলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো তাহলে শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো তো শুরু করা যাক আজকে কোষে দেখি টুয়ের পেজ নাম্বার টোয়েন্টি সেভেন পেজ নাম্বার টোয়েন্টি সেভেন কোষে দেখি টু একের অঙ্কটা কি বলা আছে একের অঙ্কটা বলা আছে আমি একের অঙ্কটা লিখলাম সিক্সটিন মাইনাস থ্রি বাই টু একের অঙ্কটা তোমরা বইটা খুললে তোমরা দেখতে হবে তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে আমরা জানি এখানে তার মানে কি বুঝাচ্ছে এটা রুট এইট থাকলে কি হয় একের দুই হয় তাহলে এখানে রুট ফাইভ আছে এখানে তাহলে কী হবে একের পাঁচ টু দিবার পাঁচের দুই গুণিত ষোলো মানে কি দুয়ের টু টু দুবার ফোর ইন্টু মাইনাস তিনের দুই তাহলে এইট মানে কি টুয়ের কিউ মানে টুয়ের কিউ মানে কি টু টু পার তিন তিন বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ইন্টু টু টু পার মাইনাস এর যদি কেটে দিই তাহলে মাইনাস টু টু কত হয়ে যাবে মাইনাস সমান হয়ে যাচ্ছে ফাইভে ফাইভে কেটে যাবে মানে টু টু দেবার তিনের দুই গুণ টু টু দিবার মাইনাস সিক্স তখন কত হবে টু টু তিবার তিনের দুই আমি ল কাজে লাগালাম এক্স এ এক্স টু দি বার এম ইন্টু এক্স টু দিবার এম কী হয় প্লাস হয়ে যায় তাই জন্য মাইনাস যেহেতু মাইনাস হয়ে গেল টু টু দিবার কত হলো মাইনাস নাইন বাই দুই এরপর আমরা তিনেরটা করবো তিন নম্বরে কী বলা আছে ফোর টু দি ওয়ান বাই থ্রি গুণিত টু টু দি বার ওয়ান বাই থ্রি ইন্টু টু দি বার ওয়ান বাই টু ডিভাইডেড নাইন টু দি বার ওয়ান বাই ফোর তখন করে আমরা লিখলাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি টু এ ফোর মানে কি টু এ স্কোয়ার থু স্কোয়ার টু বার টু বাই থ্রি গুণিত টু টু পার ওয়ান বাই থ্রি গুণিত থ্রি টু দি ওয়ান বাই টু ভাই কি আছে নাইন মানে কি তিনের স্কোয়ার মানে দুয়ের চার মানে দুয়ের চার মানে একের দুই থ্রি টু টু এক একের দুই টু এর পাওয়ারগুলোকে আমি যোগ করে নিচ্ছি এখানে দুয়ের তিন প্লাস একের তিন ইন্টু থ্রি তিনের পাওয়ার লিখে দিলাম এর দুই এখানে হচ্ছে এর কেটে গেলে এর দুই এটা যেহেতু নিচে আছে এটা উপরে গেলে কী হয় মাইনাস এই সূত্র ধরে আমরা পেয়ে গেলাম এক্স টু দিবার এম বাই এক্স টু দিবার n মানে হচ্ছে এক্স টু ধরে এম মাইনাস ভাগ থাকলে কী হয় মাইনাস হয়ে যায় তোমরা ওই নিয়মগুলো কিন্তু অবশ্যই দেখে নিও তাহলে এখানে কত হচ্ছে টু টু দিবার তিনের তিন বাই তিন মানে এক ইন্টু থ্রি 0 জিরো এটা থ্রি দুবার জিরো মানে এক এবং টু ডুবার ওয়ান মানে হচ্ছে টু এরপর আমরা দুয়ের তিনেরটা কর দুয়ের দাগের করবো সরল করতে বলে যে তিনের সবগুলো তোমরা পারবে চেষ্টা করবে আমি তিনেরটা বলে দিচ্ছি তিনেরটা কী বলা আছে টু টু মাইনাস ওয়ান দিবার মাইনাস হোল টু দুবার মাইনাস ওয়ান আবার হোল টু দিবার মাইনাস ওয়ান তাহলে এখানে লিখে নিয়েছি তাহলে প্রথম ফার্স্ট বেগারের কাজ আগে হবে টু তুমি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে টু হয়ে গেল মাইনাস আবার টু টু কী হয়ে যাবে মাইনাস আবার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে প্লাস ওয়ান মানে কত টু টু এ এর আমি কতটা করলাম তিনেরটা এরপরে আমি করে নেবো পাঁচেরটা পাঁচেরটা কী বলছে দেখে নাও পাঁচের পাঁচের ফোর টু দি পার এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু রুট টু পয়েন্ট কিন্তু নয় টু ইন্টু টু টু দি পার এম বাই টু ইন্টু রুট টু টু দি পার মাইনাস এম পুরোটা হোল বাই ওয়ান বাই এম এটা কিন্তু বুঝে নিতে হবে এইটা এইভাবে আছে এবং এটা টু ইন্টু টু পয়েন্ট টু কিন্তু এটা নয় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ টু টু দু এ স্কোয়ার মানে টু টু দিবার টু এম ইন্টু টু টু দিবার টু ইন্টু ওয়ান বাই ফোর এটা ভেঙে টু এ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু একের চার ইন্টু এটা কত হয়ে যাবে টু টু রুটটা তুলে দিচ্ছি এবং টু টু এম বাই দুই ইন্টু টু 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 মাইনাস এম বাই দুই যেমন আছে এটা ভেঙে নিলাম রুট মানে কি ওয়ান ওয়ান বাই দুই তাহলে ওয়ান বাই দুই সমান কী হচ্ছে টু টু থার টু এম এবং টু টু এটা তাহলে কত হচ্ছে একের দুই এবং এখানে একের দুই তাহলে হচ্ছে টু ইন্টু টু 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 এম বাই দুই এবং এই এইগুলো কী আছে নিচে আছে টু ইন্টু টু টু বার মাইনাস এম বাই দুই হোল টু থার যেমন আছে ওয়ান বাই এম তাহলে কী দুয়ে দুয়ে কেটে যাচ্ছে তার উপরে কে থাকছে টু টু বার এম টু এম পড়ে আছে ইনু টু টুথ বাই যদি নিচে উঠে উপরে উঠে যায় বিরোগ হয়ে যায় তাহলে এম বাই টু যেহেতু মাইনাস চিহ্ন আছে প্লাস হয়ে গেল এম বাই টু পুরো হোল টুথ বার বাই ওয়ান বাই এম এবার যদি এম দিয়ে আমি করে দিই টু বার এম বাই টু এম বাই টু মানে কি টু এম মানে টু টু এম বাই টু টু তাহলে এম তাহলে হচ্ছে ওয়ান বাই তাহলে ওয়ান বাই এম এ গেলে টু টু সমান হচ্ছে এইট এটা আমার প্রমাণ করতে বলেছে এরপর আমরা তিনের দেয়ার এগুলো করে নেব তিনের দেয়ার বলেছে মানের ঊর্ধ্ব সাজাতে হবে তিনের দেওয়ার একেরটা কী বলা আছে ফাইভ টু দুবার একের দুই টেন টু দুবার একের চার এবং সিক্স টু দুবার একের তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিচে যেগুলো থাকবে একের দুই একের চার একের তিন একদি দুই চার তিনের যদি লসাগুণি বারো তাহলে কত হবে বারো তাহলে পাঁচ বারো যদি নিচে বারো করতে গেলে ছয় বাই বারো দশ ইন্টু তিন বাই বারো ছয় ইন্টু চার বাই বারো তাহলে এখানে ফাইভ টু দু বা সিক্স পাঁচ পাঁচ টু ফাইভ পাঁচ টু দু বা সিক্স এ হচ্ছে দশের কিউ এ হচ্ছে ছয়ের ছয় টু দু সিক্স টু দু বাই ফোর একের বার ফাইভ টু দু বা সিক্স ফাইভ টু দু বা সিক্স মানে কত আমরা করে নেব এখান থেকে ইন্টু একের বারো এটা জানি আমরা হাজার হয়ে যাবে একের বারো এবং এক্ষেত্রে কী হয়ে যাবে বারোশো ছিয়ানব্বই হল টু দেবার একের তাহলে এখান থেকে বলছি ঊর্ধ্ব মানে ছোটো থেকে বড়ো তাহলে ছোটো থেকে বড়ো সাঁতারে কে সব থেকে ছোটো কে টেন টু দুবার একের ফোর তার থেকে কে বড়ো সিক্স টু দুবার একের তিন তার থেকে সব থেকে কে বড়ো ফাইভ টু দুবার একের এইভাবে আমরা এটা করে নেব এবং তিনের অঙ্কটাও দেখে নেব হবে টু টু বার সিক্সটি আছে ট্রি তাহলে টু টু সিক্সটি আছে থ্রি দুবার বার এইট আছে ফোর টু দু থার্টি সিক্স আছে এবং ফাইভ টু দার টোয়েন্টি ফোর আছে তো তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে কমেন্ট করো যেহেতু চ্যাপ্টার অনেক বড়ো অনেকগুলো অঙ্ক করবো তার জন্য এটা স্পিডে বলতে হচ্ছে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে এই শার্ট আটচল্লিশ ছত্রিশ এবং চব্বিশ এদের গোসাউ কত হবে দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন হচ্ছে বারো তাহলে আমি নিজের বারো যদি এদের কমন থাকে তাহলে আমি লিখতে পারি টু টু ফাইভ ইন্টু বারো টু টু দিবার ফোর ইন্টু বারো তাহলে আটচল্লিশ টু টু এটা হচ্ছে সরি টু টু দার এটা থ্রি আছে এটা হচ্ছে ফোর ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু বারো তাহলে চারটু চারের পাওয়ার হচ্ছে ছত্রিশ এখানে পাঁচের পাওয়ার দুই ইন্টু বারো তাহলে তো এখানে পেয়ে যাচ্ছি টু টু ফাইভ মানে আমরা জানি কত বত্রিশ বত্রিশের পাওয়ার বারো এখানে থ্রি তিনের পাওয়ার চার আছে মানে কত তিন ত্রিকে নয় যে সাতাশ একাশি একাশির পাওয়ার বারো এখানে চারের পা তিন তাহলে ষোলো ষোলো চারের চৌষট্টি চৌষট্টির পাওয়ার বারো এখানে যে পাঁচের স্কোয়ার মানে পঁচিশের পাওয়ার বারো তাহলে সব থেকে ছোটো এখানে ছোটো কে দেখতে পাচ্ছি এখানে আমি পঁচিশ মানে পাঁচ টু দু চব্বিশ সব থেকে ছোটো তারপরে কে ছোটো আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলে মানে ছোট ছোটো থেকে বড়ো তারপরে বত্রিশ আছে টু টুবার সিক্সটি তারপরে কে বড় চার টু দুবার থার্টি সিক্স তারপরে কে বলো বড় আছে থ্রি টুবার ফর্টি এইট এরপর আমরা চারের অঙ্কগুলো করে নেবো চারের দিকে সবগুলো যেহেতু একই আছে চারের দিকে আমি প্রথমে আমি করে নিচ্ছি এটা প্রমাণ করতে বলে দিকে দু একটা সমান এক প্রমাণ করতে হবে বইয়ে মনে এক লেখাটা উঠে নিয়ে আমি লিখে দিয়েছি সমান এক দেখা দেবে কী লেখা আছে এক্স টু দি পারেন বাই এক্স টু দি পারে ইন্টু হোল টু দি পার এম প্লাস এন ইন টু এক্স টু দি পার এন বাই এক্স টু দি পার এল হোল টু দি পার এন প্লাস এল ইন্টু টু এক্স টু দি পার এল বাই এক্স টু দি পার এম হোল টু দি পার এল প্লাস এম এটা আমাকে সমান এক আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি এখানে যদি লিখে নিই তাহলে কত হচ্ছে এটা গুণ করে নিচ্ছি এক্স টু দি পার এম 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 স্কোয়ার প্লাস এম এন এটা মাইনাস হয়ে গেলে পারটা হয়ে যাবে এম এল মাইনাস এন স্কোয়ার এই পাওয়ারটা গুণ করে নিলাম দিয়ে মাইনাস করেছি ডাইরেক্ট প্লাস এর ক্ষেত্রে হবে এন স্কোয়ার প্লাস মাইনাস এন এল মাইনাস সবগুলো যদি কেটে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি এক্স এটা প্রমাণ করতে বলেছে প্রুফ হয়ে গেল এবার আমি করব চারের রঙটা কী বলেছে এ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পার আছে ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পার আছে ওয়াই ওয়ান বাই ওয়াই টু পার ওয়ান মাইনাস এক্স ইন্টু ইন টু দি পার জেড মাইনাস এক্স হোল টু দি পার আছে ওয়ান বাই জেড মাইনাস এ জেড মাইনাস ওয়াই সমান আমাকে এক প্রমাণ করতে হবে তাহলে আমি এর পাওয়ার যদি নিয়ে নিই এর পার কত হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস জেড এখানে পারো সব যোগ করে নিচ্ছি তাহলে আমি এখানে যদি দেখতে পাচ্ছি এখানে ওয়াই মাইনাস এক্স আছে কিন্তু আমি আগে ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে এখান থেকে পেয়ে যাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড এখান থেকে আমি দুটো মাইনাস কমন নিয়ে নিচ্ছি তাহলে প্লাস হয়ে গেলো কারণ কি এখানে জেড মাইনাস ওয়াই আমার আগে ছিল ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স থেকে মাইনাসকে কমন নিলাম তাহলে এক্স মাইনাস জেড দুটো যেহেতু মাইনাস কমন নিলাম এখান থেকে তাহলে এখানে প্লাস হয়ে গেলো তারপর দি দিবার এগুলোর কী হচ্ছে লসাগোটা হয়েছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস আর এক্স মাইনাস জেড এগুলোতে যদি গুণ করে নিই এগুলো আমি লোসাগু হচ্ছে এক্স মাইনাস y ওয়াই মাইনাস জেড তাহলে আমার থাকছে জেড ওয়াই মাইনাস যদি হয় তাহলে y মাইনাস জেড মাইনাস ওয়া এক্স আছে y মাইনাস জেড তা এক্স মাইনাস জেড মাইনাস আছে এক্স মাইনাস আছে মানে এক্স মাইনাস তাহলে কাটাকাটি করলে পাচ্ছি এটু তো উপরটা জিরো হচ্ছে ওয়ান প্রমাণ করতে বলেছিল এটা আমার প্রমাণ হয়ে গেল এরপর আমি পাঁচের অঙ্গ দেখে নেব পাঁচের অঙ্গটা কী বলা আছে এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস জেড সরি এক্স প্লাস জেড সমান হচ্ছে টু ওয়াই এবং বি স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে আমার এসি তাহলে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এ টু দিবার তো বি টু দার এবং সি টু দুবার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান আমাকে প্রমাণ করতে হবে তবে আমাকে যেটা প্রমাণ করতে দিচ্ছি লিখছি এ টু দিবার ওয়াই মাইনাস জেড বি টু দার জেড মাইনাস এক্স ইন্টু সি টু ডু x-y ওয়াই সমান এখান থেকে আমি লিখ লিখতে পারি এ টু y যেমন আছে ওয়াই মাইনাস জেড এবং বি সমান হচ্ছে আমার এসি তাহলে মানে বি টু এখানে আমি যদি এখানে আমি যদি এক্স কত হবে টু ওয়াই মাইনাস জেড তাহলে এক্সের জায়গায় টু ওয়াই বসিয়ে নেব তাহলে টু টু জেড মাই সরি জেড মাইনাস এক্স আছে হ্যাঁ তাহলে জেড মাইনাস টু ওয়াই প্লাস এক্স ইন্টু সিটি এক্সের জায়গায় বসিয়ে দেবো টু ওয়াই মাইনাস জেড মাইনাস জায়গায় বসিয়ে দিলাম মানগুলো তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি এট টুপার ওয়াই মাইনাস জেড ইন্টু দেবার পাচ্ছি টু জেড তাহলে টু কমন জেড মাইনাস ওয়ান ইন্টু পাচ্ছি ওয়াই মাইনাস তাহলে এখান থেকে বি মানে কত জানি এসি তার মানে এট মানে এর পাওয়ার হবে জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ার হবে জেড মাইনাস ওয়াই সি এর পাওয়ার ওয়াই মাইনাস জেড তাহলে এর পাওয়ার কত কত হলো ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই আর সি এর পাওয়ার জেড মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড এ এবং সের পাওয়ার হলো জেডে জেডে কেটে গেল প্লাস কেটে গেলো এখানে জেডে জেডে ওয়াই ওয়াই কেটে গেল তাহলে এ টু দা জিরো ইন্টু বি টু জিরো ওয়ান এটা প্রুফ এটা আমাকে প্রমাণ করতে বলেছে এবার ছয় রংটা দেবো কী বলা আছে ছয় রংটা আমার বলা আছে এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে সি সমান দেওয়া আছে তাহলে এ টু দুবার কিউ মাইনাস আর বি টু দুবার আর মাইনাস এবং সি টু দুবার এবং সমান এক আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি এখানে যদি এর মানগুলো বস করে দিই বি এর মান বসিয়ে দিই এবং সে এর মান বসিয়ে দিই তাহলে এক্স এবং ওয়াইয়ের পাওয়ার দিয়ে পেয়ে যাব তাহলে এর পাওয়ারগুলো যোগ করে নেব ইন্টু ওয়াই এর পাওয়ার যোগ করে নেব সমান এ কত দেখতে পাবো যে এক্সের সব পাওয়ার কেটে এক্স টু দুবার জিরো এবং ওয়াই ওয়াইয়ের পাওয়ারগুলো কেটে ওয়াই টু বাই জিরো হয়ে আছে তাহলে এক্স টুথ বাই জিরো ইন্টু ওয়াই টু বাই জিরো সমান হচ্ছে ওয়ান এটা হয়ে যাবে পাঁচের অঙ্কটা মতো নেই এরপর আমরা করে নেব সাতের অঙ্কটা সাতের অঙ্কটা বলেছে এক্স সমান এক্স এক্স টু বার ওয়ান বাই এ সমান বলেছে ওয়াই টু বার ওয়ান বাই বি সমান বলেছে জেড টু দুবার ওয়ান বাই সি তাহলে আমি এটা সমান ধরে নিচ্ছি কে ধরে নিচ্ছি এটা সমান কে ধরে নিয়েছি তাহলে এখান থেকে আমি যদি কে ধরে লিখতে পারি এক্স সমান লিখতে পারি আমি কে টু বার এ ওয়াই সমান কে টু দুবার বি এবং জেড সমান কে টু দুবার সি আমি করে নিতে পারি আমাকে বলে দেওয়া আছে এ বি সি সমান ওয়ান বলে দেওয়া আছে তাহলে এনে তিনটা যদি গুণ করে দিই এ বি সি নয় সরি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সমান ওয়ান বইয়ে বলে দেওয়া আছে তাহলে এক্সের জায়গায় যদি বসে দিই তাহলে কে টু দু দুবার এ প্লাস তাহলে তিনটা যদি গুনু বসিয়ে দিই তাহলে কে টু তুবার এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান ওয়ান সমান কি কে টু টু বা জিরো তারপরে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে এবং আটের অঙ্কটা দেখে নেবো কী বলেছে একই দেওয়া আছে এটু তো এক্স প্লাস বি সমান বি টু তু ওয়াই সমান সি টু টু বা জেড এটা আমি সমান একই ধরে নেব এ টু টু এক্স ওয়ান বি টু টু বা ওয়াই সমান টু বা জেড সমান কে কে ধরে নিচ্ছি এবং তাহলে এবিসি সমান ওয়ান বলে দেওয়া আছে তাহলে এখান থেকে আমি এ সমান কত হয়ে যাব কে টু দি পার ওয়ান বাই এক্স বি কে টু দি পার ওয়ান বাই ওয়াই সি সমান কে টু দি পার ওয়ান বাই জেড এবং বি সি সমান আমার ওয়ান বলে দেওয়া আছে তাহলে এবিসি সমান যদি ওয়ান হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি কে টু দি পার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান ওয়ান মানে কি কে টু দি পার জিরো তাহলে এখান থেকে আমি লিখতে পারি কী পারগুলো যদি এই পারগুলো যোগ করে নিই তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এই পাওয়ারটা সমান জিরো আমাকে লিখতে পারি এবং এটা যদি লোসাও করে নিই এক্স ওয়াই জেড তাহলে এখান থেকে হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ওয়ান জিরো তাহলে এমপ্লাই দিয়ে লিখতে পারি ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ওয়ান জিরো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে তো প্রুফ এরপর নয়ার অঙ্ক নয়ার অঙ্কগুলো খুব সহজ অঙ্ক নয়ের অঙ্ক আমি দুটো বলে দিচ্ছি একের অঙ্কটা বলেছে উনপঞ্চাশ ফর্টি নাইন টু দি পার এক্স সমানও বলে দেওয়া আছে সেভেন টু থার থ্রি তাহলে এখান থেকে আমি দেখতে পারি ফর্টি নাইন মানে কি সেভেন স্কোয়ার হোল টু পার এক্স সমান হচ্ছে সেভেনের কিউ তাহলে এখান থেকে সেভেন টু দার টু এক্স সমান সেভেন টু বা থ্রি তার মানে কি টু এক্স সমান থ্রি এক্স সমান হয়ে যাবে তিনের দুই ঠিক একইভাবে যদি আমি ছয় রংকটা করে নিই ছয় রংটা বলেই দেওয়া আছে টু টু দি পার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টুথ বার নাইন সমান হচ্ছে টু টুথ বার টেন আমার বলে দেওয়া আছে সমাধান করতে বলেছে এগুলো মানে কি আমাকে এখান থেকে এক্সের মানটা আমাকে বের করতে হবে তাহলে টু টুথ বার ফোর যদি দুটো কমন চলে যায় টু ফাইভ পড়ে থাকছে প্লাস টু টুথ ফাইভ পড়ে থাকছে সমান টু টুথ বার টেন তাহলে টু ফাইভ এক্স টু ফাইভ সমান এতে টু টেন বাই টু ফোর মানে টু বার টেন মাইনাস তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এর সমান টু টু দুবার সিক্স তাহলে টু টু দুবার ফাইভ এক্স সমান হচ্ছে টু টু দিবার সিক্স মাইনাস টু টু বার এই ফাইভটা একদিনই চলে গেলাম মাইনাস তাহলে এটা হচ্ছে আমার কত এর পাঁচ ছয় মানে টু দু চার চার দু আট উঠো ষোলো শূন্য বত্রিশ দু চৌষট্টি চৌষট্টি মাইনাস বত্রিশ সেখানে হচ্ছে বত্রিশ বত্রিশ মানে কত টু টু দুবার ফাইভ তাহলে টু টু দুবার তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে ফাইভ এমপ্লাই এক্স সমান হচ্ছে ওয়ান তাহলে নির্ণীয় সমাধান লিখে দেবো এক্স সমান এক্স ওয়ান ওয়ান এবং লাস্টের অঙ্কটা দিয়ে বলে সাতের অঙ্কটা সাতের অঙ্কটা করে দিচ্ছি আমি বলা আছে সিক্স টু দুবার টু এক্স প্লাস ফোর সময় থ্রি টু দুবার থ্রি এক্স ইন্টু টু টু দুবার এক্স প্লাস এ তাহলে এটা আমি লিখতে পারি ছয় মানে কি দুই ইন্টু তিন এটা যেমন আছে থ্রি দুবার থ্রি এক্স ইন্টু এক্স প্লাস এ তাহলে এটা সমান কি দুয়ের পাওয়ার টু এক্স প্লাস ফোর এবং তিনের পাওয়ার টু এক্স প্লাস ফোর এবং এটা যে থ্রি এক্স ইন্টু টু ওয়াই এক্স প্লাস এইট তার মানে এইখানি এক্সের পাওয়ার এইদিকে নিয়ে চলে আসি তাহলে এখানে টু এর পার হয়তো এইটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টু টু দুবার টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস এইট এই নিয়ে চলে গেলে এটা মাইনাস হয়ে যাবে কারণ কি এটা এইটার নিচে এইটা চলে আসবে এবং এর এর নিচে এই চলে আসবে তোমার উপরে উঠে গেলে মাইনাস তাহলে টু 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 পাওয়ার কী হচ্ছে টু টু পার এক্স মাইনাস ফোর সমান থ্রি টু দু এক্স মাইনাস ফোর তাহলে টু টু দুবার এক্স মাইনাস ফোর এবং থ্রি টু দু এক্স মাইনাস ফোর এই দুটো কী বলছে সমান তার মানে এখান থেকে কী করতে পারি আমি কখন সমান হবে এই দুটো যদি টু টু বা জিরো এবং থ্রি টু বা জিরো কারণ কি সমান দুটা ওয়ান তাহলে এক্স মাইনাস ফোর সমান যদি জিরো হয় এমপ্লাই দিয়ে এক্স ওয়ান ফোর এই দুটো সমান মানে কি এই দুটো এর পার এবং থ্রি পার মান দুটো সমান হবে কখন যদি এর পার জিরো এবং থ্রি পার জিরো দুটো সমান হয় আমরা জানি এটা এই ক্ষেত্রে সমান হয় সমান ওয়ান হয় তাহলে এই এর পার জিরো মানে কি এটা যদি জিরো হয় কিংবা এটা যদি জিরো হয় দুটো যেহেতু একই আছে তাহলে এক্স মাইনাস ফোর সমান যদি জিরো হয় তারপরে এক্স ওয়ান ফোর হবে তো নির্ণীয় সমাধান কী যত নির্ণীয় সমাধান এক্স ওয়ান হচ্ছে ফোর তো স্টুডেন্টস এখানে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই জানিও এবং অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো ধন্যবাদ